हेलो एवरीवन सकल के आमार चैनल द ऑफिशियल मनोजे जाना आबार सुस्वागतम। आज के आमरा ए क्लासेर मध्य जो विषयटी निये आलोचना करब ता खूब एक इम्पोर्टेंट एवं इंटरेस्टिंग विषय। से विषयटी हलो पश्चिमबंग रवींद्र मुक्त विद्यालय 2021 उच्च माध्यमिकेर विषय बांगलार मडल प्रश्न। तो प्रश्नटी एतटाई गुरुत्वपूर्ण जे आगामी दिने जे तोमादेर परीक्षा आसछे उच्च माध्यमिकेर सेखाने जे प्रश्न पड़बे एखान थेके तोमरा मैक्सिमाम प्रश्न किन्तु पेये जाबे। ताई क्लासटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य तोमादेर अनुरोध रइलो। तो क्लासटी शुरू करार आगे तोमादेर काछे एकटा छोट्ट रिक्वेस्ट, तोमरा जदि एई चैनलटी प्रथमबार भिजिट करछो बा प्रथमबार आमार एई क्लासटी देखछो तो सबार आगे चैनलटी सबसक्राइब करो एबं पाशे जे नोटिफिकेशन आइकनटी रयेछे ता अल करे राखो जाते समस्त भिडियोर नोटिफिकेशन तोमरा खूब सहजे पेये जाओ। तो चलो आर बेशी कथा ना बोले आजकेर क्लासटी शुरू करा जाक। तो देखो तोमादेर जे लिखित परीक्षा हबे तार पूर्ण मान हलो 80 नम्बर। तो 80 नम्बर मध्य प्रथम जे धरनेर प्रश्न थाकबे सेटी हलो MCQ टाइपेर प्रश्न, अर्थात मल्टिपल चॉइस क्वेश्चन। तो देखो प्रथमे आमी लिखेछि सठिक उत्तरटी बेछे निये लेखो। तो एखाने तोमादेर प्रश्न थाकबे 15टी, तोमादेर प्रश्नेर उत्तर करे आसते हबे 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। তো দেখো প্রথম প্রশ্ন লিখেছি দেনাপানা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়। অপশন দেখো কয়েদ দাগের হিতবাদী, খ সাধনা, গ ভারতী, ঘ সবুজপত্র। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়েদ দাগের, অর্থাৎ হিতবাদী। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, ভানুমতীরা জাতে ছিল, ক মুন্ডা, খ বুনো, গ রাজগড়, ঘ ভূমিজ। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের, অর্থাৎ রাজগড়। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, জঙ্গল হলো সকল মুন্ডার কাছে। অপশন দেখো কয়ের দাগের দেবতা, খ মা, গ আশ্রদাত্রী, ঘ আহারদাত্রী। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খয়ের দাগের মা, জঙ্গল হলো সকল মুন্ডার কাছে মা। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, আমাদের শাস্ত্রে কটি রিপুর কথা বলা আছে। অপশন দেখো 4টি, 5টি, 6টি, 7টি। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের 6টি। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, যতদিন বাঁচি ততদিন শিখি, বক্তব্যটি হলো শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, গুরু নানক, বুদ্ধদেব। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খয়ের দাগের শ্রীরামকৃষ্ণ। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি যে কাব্যের অন্তর্গত। অপশন দেখো মহুয়া, পুনশ্চ, বলাকা, পত্রপুট। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের বলাকা, সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যের অন্তর্গত। এর পরের প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন, কবি সাম্যবাদী কবিতায় জয়গান গেয়েছেন। অপশন দেখো ক কৃষকের, খ পৃথিবীর, গ মানুষের, ঘ ঈশ্বরের। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের মানুষের। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে। অপশন দেখো সুদর্শন, বক, লক্ষ্মী পেঁচা, সারস। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের লক্ষ্মী পেঁচা। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ছাড়পত্র কবিতায় কবি সরাতে চেয়েছেন। অপশন দেখো পৃথিবীর সব জঞ্জাল, নদীর সব আবর্জনা, সমস্ত মরুভূমি, পুকুরের শ্যাওলা। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের পৃথিবীর সব জঞ্জাল, ছাড়পত্র কবিতায় কবি সরাতে চেয়েছেন পৃথিবীর সব জঞ্জাল। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। অপশন দেখো নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, নরকের ছায়া। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের, অর্থাৎ নিজ বাসভূমে। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, অমলকান্তি স্কুলে আসত, ক তাড়াতাড়ি, খ দেরি করে, ঘ ধীরে ধীরে, ঘ সবার আগে। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খয়ের দাগের দেরি করে। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষাতে প্রাচীনতম নিদর্শন হলো, ক চর্যাপদ, বৈষ্ণবপদ, শাক্তপদ, ধর্মপদ। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের চর্যাপদ, বাংলা ভাষাসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন,
মনসা মঙ্গল কাব্যের আরেক নাম হলো অপশান দেখো বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, শিবপুরাণ, ধর্মপুরাণ। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের পদ্মপুরাণ। নেক্সট প্রশ্ন হলো ভোরের পাখি বলা হয়। অপশান দেখো বিহারীলাল চক্রবর্তীকে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, নবীনচন্দ্র সেনকে। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের বিহারীলাল চক্রবর্তীকে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, স্কুল থেকে হয়েছে স্কুল, এটি ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি প্রযোজ্য। অপশান দেখো আদিস্বরাগম, স্বরসঙ্গতি, অন্তঃস্বরাগম, অভিশ্রুতি। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের অর্থাৎ আদিস্বরাগম। এই 15টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর করতে হবে 12টি প্রশ্নের, তাই সঠিকভাবে 12টি প্রশ্নের কিন্তু তোমরা উত্তর দিয়ে আসবে। এরপরে যে প্রশ্নগুলি থাকবে তা প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। মোট প্রশ্ন থাকবে 10টি, তোমাদের উত্তর লিখে আসতে হবে 6টি। তো দেখো আমি যেভাবে নির্দেশ দেওয়া থাকে উপরে লিখেছি, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি, 2 × 6 = 12। দেখো প্রথম প্রশ্ন আছে, রায়বাহাদুরের মহিষী লিখেছিলেন, ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নটি রয়েছে। প্রশ্ন হলো তিনি কি লিখেছিলেন। উত্তর দেখো, উপরের উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে তিনি হলেন নিরুপমার শাশুড়ি রায়বাহাদুরের স্ত্রী। রোগগ্রস্ত অবস্থায় নিরুপমার মারা যাওয়ার পর তার শাশুড়ি তার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছেলেকে চিঠি লিখলেন, ছেলের জন্য সে আরেকটি মেয়ের সম্বন্ধ করেছেন, অতএব অবিলম্বে ছুটি নিয়ে সে যেন এখানে চলে আসে, এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভগবান হয়েছে গো বিরসা, ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নটি রয়েছে। বিরসা ভগবান হয়ে কি করবে। উত্তর দেখো, উপরের উদ্ধৃতাংশটি বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার গল্প থেকে নেওয়া হয়েছে। বিরসা ভগবান হয়ে রোগগ্রস্ত মানুষকে বাঁচাবে, ক্ষুধিত মানুষকে অন্নদান করবে, মৃতকে প্রাণদান করবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, বলাকা কাব্য কবি কাকে উৎসর্গ করেছেন। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, সবুজের অভিযান কবিতাটি কয়টি স্তবকে বিন্যস্ত। উত্তর দেখো, বলাকা কাব্যটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ারসনকে উৎসর্গ করেছেন। আর নেক্সট প্রশ্নের উত্তর হলো, সবুজের অভিযান কবিতাটি 7টি স্তবকে বিন্যস্ত। তো ভিউয়ার্স, আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবে, কারণ তোমাদের এই লাইকগুলি আমাকে এই ধরনের ক্লাস আনতে আরও অনুপ্রাণিত করে। তো চলো দেখে নিই 4র্থ প্রশ্ন, সাম্যের গান কথাটির অর্থ কী। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, সাম্যবাদী কবিতায় কবি কোন উপজাতিদের প্রসঙ্গ এনেছেন। এই উত্তরটি বলার আগে তোমাদের একটা আমি হিন্টস দিয়ে দিই, 2 নম্বর বা তার চেয়েও যখন বেশি মার্ক্সের প্রশ্ন থাকবে তো প্রথমে তোমরা উৎসটি উল্লেখ করবে। তো দেখো আমি প্রতিটি 2 নম্বর প্রশ্নে আগে উৎস উল্লেখ করেছি, ঠিক আছে। এটাতেও দেখো, সাম্যের গান কথাটি উল্লেখ আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায়। সাম্যের গান কথাটির অর্থ হলো সকল মানুষের সমতা। এরপর দেখো 2র্থ প্রশ্নের উত্তর, কবি সাম্যবাদী কবিতায় গারো, ভিল ও সাঁওতালদের প্রসঙ্গ এনেছেন। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, এই কবিতায় কোন কোন পাখির উল্লেখ আছে। তো দেখো উত্তর দেখো, আবার আসিব ফিরে কবিতাটি কবি জসিমউদ্দিনের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট প্রশ্ন উত্তর দেখো, কবি এই কবিতায় যেসব পাখির উল্লেখ করেছেন সেগুলি হল শঙ্খচিল, শালিক, সুদর্শন ও লক্ষ্মী পেঁচা। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, ছাড়পত্র কাব্যের রচনাকাল কবে। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় কি প্রতিজ্ঞা করেছেন। উত্তর দেখো, ছাড়পত্র কাব্যটি
কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এ কাব্যটি রচিত হয় 1947 সালে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো, কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় যে প্রতিজ্ঞা করেছেন সেটি হল তিনি এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন। নেক্সট প্রশ্ন হল 7 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা, কত সালে প্রকাশিত হয়? উত্তর দেখো, নীলদর্পণ নাটকটি নাট্যকার দীনবন্ধু মিত্রের লেখা। দ্বিতীয় প্রশ্ন উত্তর হল, নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 সালে। এরপরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এটি একটি গ্রামারের প্রশ্ন। প্রশ্নটি হল, সরাগম কাকে বলে, কয় প্রকার ও কী কী? উত্তর দেখো, উচ্চারণের সুবিধার জন্য অথবা ছন্দের প্রয়োজনে শব্দের আদি মধ্য ও অন্তে একটি অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে আসা হয়, ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হয় সরাগম। সরাগম 3 প্রকার, যথা আদি সরাগম, দেখো উদাহরণ দিয়েছি স্কুল থেকে স্কুল, মধ্য সরাগম, উদাহরণ দিয়েছি গ্লাস থেকে গ্লাস এবং অন্তঃসরাগম, বেঞ্চ থেকে বেঞ্চি। নেক্সট প্রশ্ন হল 9 নম্বর প্রশ্ন, এটিও একটি গ্রামারের প্রশ্ন। প্রশ্নটি দেখো, সমবায়ী ভাষা কাকে বলে? উত্তর দেখো, যে ভাষায় কারক বিভক্তি, কর্তা কর্ম ইত্যাদি থাকে তাকে সমবায়ী ভাষা বলে। এখানে প্রত্যয় বিভক্তি অনুসর্গ এমনভাবে শব্দের সাথে যুক্ত থাকে যাদের আলাদা অস্তিত্ব নেই। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, এটি একটি বাংলা সাহিত্যের প্রশ্ন। প্রশ্নটি দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কী? তো দেখো উত্তর, 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো, এ দুটি উদ্দেশ্য হল, ক, নতুন সিভিলিয়ানদের এদেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো, খ, কর্নওয়ালিসের শাসননীতিকে রূপায়িত করা। তো এই দুটি হল এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য। এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের প্রশ্ন থাকবে 10টি এবং উত্তর লিখে আসতে হবে 9টি, প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, অর্থাৎ 9 × 4 = 36। তো দেখো, প্রথম প্রশ্ন লিখেছি, সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো উত্তর দেখো, সাহিত্যের নামকরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, নামকরণের মধ্য দিয়েই আমরা রচনাটির বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি। নামকরণ সাধারণত 3 প্রকার, যথা প্রথমত চরিত্রধর্মী, দ্বিতীয়ত বিষয়ধর্মী, তৃতীয়ত ব্যঞ্জনধর্মী। আমরা নিচে সাম্যবাদী কবিতার নামকরণ কী প্রকার তা আলোচনা করে জানব। সাম্যবাদী কবিতায় কবি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যসূত্রে গ্রথিত করে পৃথিবীর বুকে সকল মানুষের সমান অধিকারের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। কবির মতে ধর্মকে কেবল কতকগুলি মন্ত্রোচ্চারণ বা আচার পালনের মধ্যে সীমিত নয়, আর ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে ভেদাভেদ করা যায় না। সকল ধর্মের গোড়ার কথা হল মানুষের মঙ্গল, তাই যে ধর্মই পালন করুন না কেন মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তোলার কথা কোনো ধর্মই বলে না। যুগে যুগে যে সকল মহামানব পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন তারা মানুষের মধ্যে এই সমতার বাণীই ছড়িয়ে দিতে চেয়েছেন। কবিও তাই সকল ধর্মের সেই মূল সুরটিকেই সাম্যবাদী কবিতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত করে বলেছেন, মানব হৃদয়ের চেয়ে বড় মন্দির মসজিদ গির্জা আর নেই। সকল মানুষের সাম্যের এই মৌল বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করবার মধ্য দিয়ে সাম্যবাদী কবিতার বিষয়ধর্মী নামকরণটি সার্থক হয়েছে।
তো এ হলো প্রথম এক নম্বর প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হল মঙ্গল কাব্য কাকে বলে? তাছাড়া তার একটি কোয়েশ্চন রয়েছে, মঙ্গল কাব্য রচনার সামাজিক কারণ বর্ণনা করো। উত্তর দেখো, মধ্যযুগে রচিত যেসব আখ্যান কাব্যে হিন্দু দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা হয়েছে সেই সব কাব্য পাঠে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয়, তাই সেই সব কাব্যকে মঙ্গল কাব্য বলে। ত্রয়োদশ শতকে তুর্কিদের আক্রমণে বাংলাদেশ ও বাঙালিদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে অন্ধকারময় হয়ে ওঠে। মুসলমান শাসকদের অবিচার ও বলপূর্বক ধর্মান্তরিত করা, এর ফলে উচ্চবর্ণ হিন্দুদের নিম্নবর্ণের মানুষের অনেক কাছে এনে দেয়। এভাবে বাংলাদেশ পৌরাণিক অলৌকিক ধারায় চণ্ডী, মনসা, বাকুলি, লৌকিক দেবদেবী বাঙালির প্রিয় হয়। তাদের নিয়ে দেববন্দনায় বাঙালিরা কবিরা কাব্য রচনা করেন। মধ্যযুগে মঙ্গল কাব্য হঠাৎ করে সৃষ্টি হয়নি, বাংলাদেশের সমাজ জীবনের ছড়া, ব্রতগান ও পাঁচালী গান সবই মঙ্গল কাব্যেরই অংশ। নেক্সট প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? এই কাব্যের রচয়িতাকে, তার সম্বন্ধে যা জানো লেখ। উত্তর দেখো, অন্নদামঙ্গল কাব্য তিনটি ভাগে বিভক্ত, যথা অন্নপূর্ণামঙ্গল, কালিকামঙ্গল ও মানসিংহ। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায় সম্ভবত 1713 খ্রিস্টাব্দে জন্ম পেড় বসন্তপুর গ্রামে। তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন। তার কৃতিত্বের জন্য তাকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন। তার রচনায় অনেক নতুনত্ব লক্ষ্য করা যায়। তার রচনায় শিব, অন্নপূর্ণা, নারদ, ব্যাসদেব, গঙ্গা সকলেই মানবরূপে জীবন্ত। মাঝি ঈশ্বরী পাটনী উক্তির মধ্য দিয়ে গরিব মানুষের কথা প্রকাশ পেয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্র রায় 48 বছর বয়সে মারা যান। নেক্সট প্রশ্ন হল চার নম্বর প্রশ্ন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হল, বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি সম্বন্ধে যা জানো লেখ। উত্তর দেখো, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্য রচনাগুলির গুরুত্ব অপরিসীম। বিদ্যাসাগর সহজ সরল সাবলীল ভাষায় উৎকৃষ্ট মানের গদ্য রচনা করে সকলের মন জয় করে নিয়েছেন। বিদ্যাসাগর মৌলিক রচনা, বিতর্কমূলক রচনার এর পাশাপাশি কিছু সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য রচনা অবলম্বনে বেশ কয়েকটি অনুবাদমূলক গ্রন্থও লিখেছেন। যেমন এক নম্বর কয়ে দেখো, বেতাল পঞ্চবিংশতি, যার প্রকাশকাল হল 1847 সাল। এটি হিন্দি ভাষার লেখক লল্লুজার বেতাল পঁচিশি অবলম্বনে লিখেছেন। দ্বিতীয় হল খয়ে দেখো, বাংলার ইতিহাস, 1848 সালে এটি প্রকাশিত। মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলের অবলম্বনে তিনি এটি অনুবাদ করেছেন। গয়ে দেখো, জীবন চরিত, এটির প্রকাশকাল হল 1849 সাল। এটি তিনি চেম্বার্সের বায়োগ্রাফিসের অবলম্বনে লিখেছেন। ঘয়ে দেখো, বোধোদয়, এর প্রকাশকাল হল 1851 সাল। এটি চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজের অবলম্বনে রচিত। নেক্সট দেখো, ও শকুন্তলা, বিখ্যাত একটি বই, যেটি প্রকাশিত হয় 1854 সালে। এটি তিনি সংস্কৃত নাট্যকার এবং কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অবলম্বনে লিখেছেন। নেক্সট দেখো, চ কথামালা, এটির প্রকাশকাল হল 1856 সাল। এটি ঈশপের ফেবলস এর অনুবাদ। তারপর দেখো, সীতার বনবাস, যার প্রকাশকাল হল 1860 সাল। বাল্মীকির রামায়ণ ও ভবভূতির উত্তর চরিত অবলম্বনে এটি রচিত।
নেক্সট অক ভ্রান্তিবিলাস 1869 সালে প্রকাশিত। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এর অবলম্বনে এটি রচিত। নেক্সট হল 5 নম্বর প্রশ্ন, এটি একটি ব্যাকরণের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি দেখো, ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণগুলি লেখ। উত্তর দেখো, ধ্বনি পরিবর্তনের দুটি কারণ আছে, এক নম্বর হচ্ছে বাহ্যিক কারণ ও দ্বিতীয় হচ্ছে আভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণগুলি নিচে আলোচনা করা হলো। দেখো, কয়েক একটি কলম দিয়েছি, ভৌগোলিক প্রভাব, ভূপ্রকৃতি রুক্ষতা ও আর্দ্রতা অনুসারে ভাষার মধ্যে কঠোরতা দেখা যায়, আবার একই কারণে কোমলতা ও মাধুর্য প্রকাশিত হয়। জার্মানি ও ইংরেজি ভাষা অপেক্ষাকৃত কর্কশ, বিপরীতক্রমে ফরাসি ও ইতালীয় ভাষা অপেক্ষাকৃত মধুর। নেক্সট পয়েন্টটি দেখো, সামাজিক প্রভাব, যে দেশে শান্তি বিরাজ করে সেখানে উচ্চারণে বিকৃতি খুবই কম, অন্যদিকে যুদ্ধবিগ্রহ অনেক সময় ব্যস্ত থাকে কয়েকটি দেশ, সে দেশের ধ্বনি উচ্চারণের অপূর্ণতা ও অসম্পূর্ণতা দেখা যায়। পরের পয়েন্টটি হল ঐতিহাসিক কারণ, সুদীর্ঘকাল থেকে চলে আসা ভাষা তার রূপ পরিবর্তন করে, যেমন সিন্ধু থেকে হিন্দু, ঘটক থেকে ঘড়ো থেকে ঘোড়া। নেক্সট পয়েন্টটি দেখো, ভিন্ন ভাষার প্রভাব, সুদীর্ঘকাল ধরে অন্য কোনো জাতির মানুষ কাছাকাছি বাস করলে তাদের ভাষার প্রভাব পড়তে পারে, এর ফলে উচ্চারণ রীতি, শব্দার্থ, বাক্যতত্ত্ব, বাগধারা ইত্যাদির প্রভাবও ধ্বনি প্রভাবিত হয়। নেক্সট পয়েন্ট দেখো, ব্যক্তিগত প্রভাব, কোনো পরিবার বা ব্যক্তি বিশেষের উচ্চারণ রীতি অপর কোনো ব্যক্তির অথবা সামগ্রিকভাবে ভাষার ধ্বনিতে পরিবর্তন আনতে পারে। নেক্সট পয়েন্ট হলো লিপি বিভ্রাট, কোনো এক ভাষার শব্দ অপর কোনো ভাষায় লিখতে গেলে লিপি বিভ্রাট হতে পারে, যেমন বসু থেকে বাসু, কলকাতা থেকে ক্যালকাটা। নেক্সট প্রশ্ন হল 6 নম্বর প্রশ্ন, সবুজের অভিযান কবিতার মূলভাব বিশ্লেষণ কর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, বলাকা কাব্যের প্রথম কবিতা হল সবুজের অভিযান কবিতাটি। কবি এই কবিতায় নবীন ও সবুজদের আহ্বান জানিয়েছেন। কবি জানিয়েছেন, যারা প্রবীণ পরম পাকা তাদের এই সবুজরা তথা নবীনরা যেন জাগিয়ে তোলেন, তাদের কর্মপ্রচেষ্টাকে যারা সাধুবাদ দিতে না পারেন কবি তাদের চিন্তাভাবনাকে গ্রহণ করেননি। দীর্ঘদিন খাঁচায় বন্দি পাখির মতো প্রবীণেরা কুসংস্কারে আবদ্ধ রয়েছে, এদের মুক্ত করতে হলে খাঁচা ভাঙার প্রয়োজন আছে। এইসব অশান্ত নবীনের দল অনেক সময় ভুল করতে পারে, তবু কবি তাদের কর্মপ্রয়াসকে সমর্থন করেছেন। কবি দেখেছেন, হাজারতর সংস্কার আমাদের চিন্তাভাবনাকে আচ্ছন্ন করে রাখে, ফলে কবি বিশ্বাস করেন প্রবীণের মূলতা দূর করে নবীন মঞ্চে তাদের দীক্ষিত করতে হবে। কবি জানেন, পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতাই দুঃসাহসের সৃষ্টি। তিনি অকুত ভয় ও নবীন মন্ত্রে উদ্দীপ্ত তরুণদের বন্দনা করেছেন। তিনি জানেন, এই চিরযুবার দল সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারবে। 7টি স্তবকে রচিত এই কবিতার শেষ স্তবকে কবি যুবশক্তির জয়গান করেছেন। এই যুবশক্তিকে তিনি চিরজীবী আখ্যা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে অফুরন্ত প্রাণশক্তি, এদের শ্রমে ধরণীর শস্য শ্যামলা হয়ে ওঠে, এরাই বসন্তের আহ্বান করে। কবি নবীনকে বরণ করেছেন নানান বিশেষণে। কখনো তিনি বলেছেন, এরা হলো দুরন্ত, প্রচণ্ড, প্রমত্ত, আবার কখনো বলেছেন এরা হলো জীবন্ত ও অমর। তিনি বিশ্বাস করেন এই সবুজের দল একদিন নতুন ভারত গঠন করবে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, প্রশ্নটি দেখো,
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কীভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর দেখো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় কবি শামসুর রহমান গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন। বর্ণমালা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করে কবির সত্তায়। শৈশবে ভাষা শিক্ষার প্রথম পর্বে যখন তিনি মদন মোহন তর্কালঙ্কার রচিত প্রভাত মনন কবিতা পাখি সব করে রব পড়তেন, তখন আপ্লুত হতেন। আজন্মকালের সঙ্গী এই বর্ণমালা কবির মধ্যে গড়ে দিয়েছে স্বপ্নের সেতু। শৈশবের কাঁচি দিয়ে নকশা কাটার কাগজ ও বোতলের ছিপি নিয়ে খেলতেন কবি। সেই সূত্রে মনে পড়েছে তার ছেলেবেলার পড়া যোগেন্দ্র সরকারের হাসি খুশি বইটি। অর্থাৎ শুধু মদন মোহন নয়, যোগীন্দ্র এর বর্ণশিক্ষার বই কবির প্রিয় ছিল। সেই বর্ণপরিচয়ের দিনগুলিতে কবি মন দিয়ে বর্ণের সঙ্গে সখ্যতা করেছেন। বাংলা ভাষার 51টি বর্ণ সুদূর পাঠশালার 51টি সতত সবুজ মুখের মতোই দুলে ওঠে কবির চোখের সামনে। কবির কাছে বর্ণমালা অক্ষিগোলকের মধ্যে আঁখি তারার মতো। যুদ্ধে, মহামারীতে, বর্ষায়, অনাবৃষ্টিতে এবং আরও নানা সময়ে এই আঁখি তারারূপ বর্ণমালা সর্বক্ষণ জেগে থাকে। এই বর্ণমালার অধিকার ক্ষুণ্ণ হওয়া কবির কাছে চোখের তারা উপড়ে নেওয়ার সমান। কবির কথায়, তোমাকে উপড়ে নিলে বল তবে কী থাকে আমার। কবি জানিয়েছেন, 1952 সালের রক্তাক্ত ভাষা আন্দোলনের গৌরবে মহীয়সী এই বর্ণমালা। তাই এই বর্ণমালার বিন্দুমাত্র অমর্যাদা তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। বর্ণমালার লাঞ্ছনায় কবি গভীরভাবে মর্মাহত হন। সমগ্র কবিতায় রয়েছে বর্ণমালার প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নটি দেখো, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, কার সম্পর্কে একথা বলা হয়েছে? আগাছার সঙ্গে তাকে কেন তুলনা করা হয়েছে? উত্তরটি দেখো, এখানে যার সম্পর্কে বলা হয়েছে সে হল রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যের অন্তর্গত ছেলেটা কবিতার নাম পরিচয়হীন ছেলেটা। আগাছার সঙ্গে তুলনা করার কারণ হল, যেভাবে আলো, বাতাস, বৃষ্টি, ধুলোবালির মতো ভাঙা বেড়ার ধারে আপনার থেকে বেড়ে ওঠে আগাছা, তার কোনো মালির প্রয়োজন হয় না। একান্ত অবহেলা, অনাদর ও অযত্ন সে প্রাণবন্ত সবুজ হয়ে ওঠে। পোকামাকড় তার প্রাণশক্তি নষ্ট করতে পারে না। আবার হয়তো ছাগলে কখনো মুড়িয়ে দেয়, তবু সে অনেক প্রতিকূলতার মধ্যে শক্ত হয়ে বেঁচে ওঠে। তার ডাটা অর্থাৎ গাছের কাণ্ড অর্থাৎ পরিণত হয়ে উঠতে থাকে। তার পাতা খুব সুন্দর চিকন সবুজ হয়ে ওঠে। ঠিক এভাবেই বছর দশকের ছেলেটাও আগাছার মতো অযত্নে পরের ঘরে মানুষ হয়েছে। তার কোনো পরিবার পরিজন নেই। কারো বাগানে ফল চুরি করতে গিয়ে তার হাড় ভাঙে, কখনো মার খায়, কখনো হ্রদ দেখতে গিয়ে হারিয়ে যায়, আবার ফিরেও আসে, কখনো নদীর জলে দামে জড়িয়ে খাবি খেয়ে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসে। এত অবহেলা, অযত্নের মধ্যেও অফুরন্ত প্রাণশক্তি আর অনেক জিজ্ঞাসা নিয়ে আগাছার মতো সে সজীব হয়ে বেড়ে উঠতে থাকে। এই কারণেই আগাছার বেড়ে ওঠার সঙ্গে ছেলেটার বেড়ে ওঠার তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন হল 9 নম্বর প্রশ্ন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি দেখো, ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ সাংকেতিক নাটক। এই নাটকে অমল হল মানবতার প্রতীক। অমলের শারীরিক কোনো বিকার নেই, অথচ তার মধ্যে এমন এক মারণব্যাধি আছে যার থেকে তার নিস্তার নেই। জীবন সম্পর্কে অমলের একটা নিজস্ব ধারণা আছে। সে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চায়, ঘরের বদ্ধ পরিবেশ থেকে সে মুক্তি চায়। বস্তুত ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর অমলের মধ্যে দিয়ে গভীর তত্ত্বকথা শুনিয়েছেন। অমল তার পিসেমশাই জানিয়েছে সে কোনোভাবেই চার দেওয়ালের মাঝখানে বন্দি থাকতে চায় না। মাধব দত্ত বলেছেন, অমল বড় হয়ে পণ্ডিত হবে, অনেক পুঁথি সে পড়বে। তদুত্তরে অমল জানিয়েছে সে পণ্ডিত হতে চায় না। আসলে
অমল শুধু জ্ঞান চর্চার জগতে আবদ্ধ থাকতে চায় না, সে মুক্তি চায়। তার মধ্যে রয়েছে সুদূরের প্রতি আকাঙ্ক্ষা। সে কোনো সমাজের বিধি নিষেধ মানে না। নানা প্রসঙ্গে সে জানিয়েছে বন্দিদশা থেকে তার মুক্তি চাই। ডাকঘর নাট্যাংশে অমল হলো কেন্দ্রীয় চরিত্র। তাকে কেন্দ্র করে এই নাট্যাংশের অন্যান্য চরিত্র আবর্তিত হয়েছে। সুতরাং এই নাট্যাংশের ভালোমন্দ সবই তাকে আবর্ত করেই রচিত হয়েছে। সীমার সঙ্গে অসীমের যে তথ্য রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য নাট্যাংশে উপস্থাপন করেছেন, সে তত্ত্বের মুখপাত্র হয়েছে অমল চরিত্রটি। এর পরের প্রশ্নে দেখো, 10 নম্বর প্রশ্ন, অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশ অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার কর। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, নামকরণের মধ্যে নিহিত থাকে লেখকের চিন্তা চেতনার নানা দিক। সাহিত্যে নামকরণের প্রচলিত 3টি পদ্ধতি রয়েছে, যথা চরিত্রকেন্দ্রিক নামকরণ, দ্বিতীয়ত বিষয়কেন্দ্রিক নামকরণ এবং তৃতীয়ত ব্যঞ্জনধর্মী নামকরণ। আমাদের পঠিত অন্ন চায় প্রাণ চায় নাট্যাংশের নামকরণ মূলত ব্যঞ্জনধর্মী। এই নাট্যাংশটি নবান্ন নাটক থেকে গৃহীত হয়েছে। নবান্ন নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য হলো অন্ন চাই প্রাণ চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর 50-এর মন্বন্তর গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নিয়ে উপস্থিত হয়। এই বিপর্যয়ের ফলে দেখা যায় অসংখ্য মানুষ বেঁচে থাকার মতো অন্ন সংস্থান করতে পারে না। অন্যের জন্যে দেখা যায় হাহাকার ও মৃত্যু। মানুষ যখন অন্যের কারণে মারা যাচ্ছে, ঠিক সেই সময়ে একদল শহরে থাকা মানুষ বিপুল অর্থ ব্যয় করে জন্মদিন পালন করছে। নাট্যকার বিজন ভট্টাচার্য যে মঞ্চ সজ্জার বর্ণনা করেছেন, সেখানে দেখা যাচ্ছে মঞ্চের একদিকে অন্ধকার এবং সেই অন্ধকারের মধ্যে রয়েছে কিছু ক্ষিপ্ত পথহারা কুকুর ও একটা ডাস্টবিন। অন্যদিকে রয়েছে জলুসের চিত্র। সেখানে উৎসব বাড়িতে বহু মানুষের আমন্ত্রিত হয়েছে। বাড়ির কর্তা সাদরে তাদের বাড়ির মধ্যে আসতে বলেছেন। সেখানে দেখা যায় প্রায় 800 মানুষ নিমন্ত্রিত হয়েছে। সেই সময়ে 50 জনের বেশি মানুষ অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত হতে পারে না। সেই সময়ে এই বিপুল মানুষের আগমন দেখে অবাক হয়েছেন নির্মলবাবু। যখন অধিকাংশ মানুষ বিপুল আয়োজন দেখে বিস্মিত এবং অনেক পরিমাণে খাবার নষ্ট হচ্ছে, ঠিক সেই সময় প্রধান সমাদদার তার স্বরে চিৎকার করেছেন, আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্য? তোমরা কি সব বধির হয়ে গেছো বাবুরা? কিছু কানে শোনো না? এই হাহাকারের চিত্র আসলে অন্য প্রার্থীদের বেঁচে থাকার আকুল আর্তনাদ হয়ে ওঠে। এই অন্নের প্রার্থনা আসলে প্রাণ রক্ষার কারণে, অথচ বিপুল পরিমাণে অন্ন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। একদিকে অন্ন নষ্ট হয়েছে, অন্যদিকে অন্নের কারণে মানুষের প্রাণহানি হয়েছে। এই বৈপরীত্য থেকে অন্ন চায় প্রাণ চায় নাটকের নামকরণ তাৎপর্যপূর্ণ হয়েছে। ভিউয়ার্স, এরপর তোমাদের প্রশ্ন থাকবে রচনাধর্মী প্রশ্ন। মোট প্রশ্ন থাকবে 5টি, তোমার উত্তর লিখতে হবে 4টি। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, অর্থাৎ 5×4=20 নম্বর। তো এই ক্লাসটি দীর্ঘ হওয়ার কারণে আমি রচনাধর্মী প্রশ্নগুলি আমি দ্বিতীয় ক্লাসে নিয়ে আসবো। তো ক্লাসটি তোমার যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে। আর এই ধরনের ক্লাস তোমাদের রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে যে নোটিফিকেশান আইকনটি রয়েছে তা অল করে রাখবে। এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।